الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على Thank you.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত মসীহ আলাইহিসসালাম বলেন, আমার সমর্থনে তিনি সেই সকল নিদর্শনাবলী প্রকাশ করেছেন যে আজ 16 জুলাই 1906 থেকে এক একটি করে যদি আমি গণনা করি তাহলে আল্লাহর কসম খেয়ে বলতে পারি এর সংখ্যা 3 লক্ষাধিক হবে। যদি কেউ আমার কসম খাওয়াতে বিশ্বাস না রাখে তাহলে আমি তাকে এর প্রমাণ দিতে পারি। কিছু নিদর্শন এমন যে আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে এসিও প্রতিশ্রুতি অনুসারে শত্রুর দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে আমায় নিরাপদ রেখেছেন। আর কিছু নিদর্শন এমন যার অধীনে নিজ প্রতিশ্রুতি অনুসারে আমার অভাব এবং চাহিদা তিনি পূরণ করেছেন। আর কিছু নিদর্শনাবলী এমন রয়েছে যাতে তিনি তার প্রতিশ্রুতি অনুসারে ইন্নি মঈনুন মান আরাদা ইয়ানাতাকা অনুসারে আমার উপর আক্রমণকারীদের তিনি লাঞ্ছিত এবং অপমানিত করেছেন। আর কিছু নিদর্শন হল আমার বিরুদ্ধে যারা মামলা দায়ের করেছে ভবিষ্যৎবাণী অনুসারে তাদের বিরুদ্ধে আমাকে জয়যুক্ত করেছেন। আর আমরা বিভিন্ন স্থানে আজও দেখি আল্লাহর এই যে প্রতিশ্রুতি যে ইন্নি মুহিনুন মান আরাদা ইহা নাতাকা, অর্থাৎ যে তোমার লাঞ্ছনা চাইবে তাকে আমি লাঞ্ছিত করব। এ সম্পর্কে বিভিন্ন স্থান থেকে রিপোর্ট আসে। আফ্রিকা এবং অন্যান্য স্থানে আল্লাহ তাআলা মানুষকে লাঞ্ছিত করছেন। এই কথাগুলো যদি মিথ্যা হয় আর তারা যদি শাস্তি না পান তাহলে তাদের আল্লাহর উক্তি সবসময় স্মরণ রাখা উচিত, এরাও ধরা পড়বে যদি বিরত না হয় ইনশাআল্লাহ। তিনি আলাইহিস সালাম আরো বলেন, কিছু নিদর্শন এমন আছে যা আমার প্রেরিত হওয়ার যুগের সাথে সম্পর্ক রাখে। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এত দীর্ঘ অবকাশ কোন মিথ্যাবাদীকে দেয়া হয়নি। আর কিছু নিদর্শন বলে আজকের যুগের অবস্থার নিরিখে বোঝা যায়, অর্থাৎ যুগ কোন ইমামের আবির্ভাবের প্রয়োজনকে স্পষ্টভাবে স্বীকার করে। আর কিছু নিদর্শনাবলী এমন রয়েছে যে যেমন আমি বন্ধুদের পক্ষে আমার দোয়া গৃহীত হয়েছে। আর কিছু নিদর্শন দুষ্কৃতকারী শত্রুর বিরুদ্ধে আমার দোয়ার প্রভাবের আকারে প্রকাশিত হয়েছে। আর কতক নিদর্শন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির সাথে সম্পর্ক রাখে, আর এমন রোগ থেকে মুক্তি লাভের পূর্বে আমাকে সংবাদ দেয়া হয়েছে। কিছু নিদর্শন প্রসিদ্ধ দরবেশদের স্বপ্নের সাথে সম্পর্ক রাখে, যারা মহানবী ইসলামকে স্বপ্নে দেখেছেন, যেমন সিন্ধুর সাহেবে আলমের খলিফা যার ভক্তের সংখ্যা লক্ষাধিক হবে। অনুরূপভাবে চাষড়া শরীফের পীর খাজা গোলাম ফরিদ সাহেব। আর কতক নিদর্শন সহস্র সহস্র মানুষের বয়াতের সাথে সম্পর্ক রাখে, যারা শুধু এই কারণে আমার হাতে বয়াত করেছেন যে তাদের সবটাই জানানো হয়েছে যে ব্যক্তি সত্য। আর অনেকেই বয়াত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে। তিনি সাল্লাম তাদের বলেছেন, এই জগৎ সমাপ্তির দ্বার প্রান্তে ইনি খোদার শেষ খলিফা এবং মসীহ মওউদ। আর কিছু নিদর্শনের দৃষ্টান্ত হল কতক বড় বড় পুণ্যবান বুজুর্গ আমার জন্মের পূর্বেই আমার নাম নিয়ে আমার মসীহ মওউদ হওয়ার সংবাদ দিয়েছেন, যেমন নেমতুল্লাহ আলী এবং লুধিয়ানার জামালপুরের মিয়া গোলাপ শাহ। অন্য এক স্থানে একটি ঘটনা রয়েছে, এই ঘটনা সাহেবজাদা
সিরাজুল হক নোমানী সাহেবের বড় ভাই, যিনি পীর ছিলেন, যিনি পীর সাহেবকে চিঠি লেখেন, ভাইকে যিনি আহমদী হয়েছেন। তিনি বলেন যে আমি কবরের সংবাদ অবহিত হতে পারি, কবর খুলতে পারি, মির্জা সাহেবও পারেন কি? অর্থাৎ কাশফে কবরের অর্থ হল লাশের অবস্থা সম্পর্কে মানুষকে অবহিত করতে পারি বা মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটাতে পারি। হযরত মসীহ ইসলাম এই সম্পর্কে বলেন, কবরের অভ্যন্তরীণ বিষয় উদ্ঘাটন বা কাশফে কবর একটা বাজে প্র্যাকটিস, যে ব্যক্তি জীবন্ত খোদার সাথে বাক্যালাপ করে এবং তার সতেজ ওয়াহি তার প্রতি নাজেল হয়, এর সহস্র সহস্র না বরং লক্ষ লক্ষ যার দৃষ্টান্ত আছে, তার লাশের সাথে কথা বলার দরকার কি? আর এই বিষয়ের প্রমাণই বা কি যে অমুক মৃত ব্যক্তির সাথে কথা হয়েছে? এখানে তো লক্ষ লক্ষ প্রমাণ আছে, এক একটি প্রতিটি কার্ড, প্রতিটি ব্যক্তি এবং এক একটি বা প্রতিটি রূপিয়া যা এখন আসে তা আল্লাহ তাআলার এক অসাধারণ নিদর্শন। কেননা দীর্ঘকাল পূর্বে আল্লাহ তাআলা বলেছিলেন যে ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমীক ওয়া ইয়াতীকা মিন কুল্লি ফাজ্জিন আমীক, আর আল্লাহ তাআলা এমন সময়ে এ প্রতিশ্রুতি দিয়েছেন যখন কেউ আমাকে চিনত না, আর এই ভবিষ্যৎবাণী এখন কত স্পষ্টভাবে পরিপূর্ণতা লাভ করেছে, এর কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারে কি? তাই প্রয়োজন কি যে জীবন্ত খোদাকে বাদ দিয়ে আমরা লাশের সন্ধান করব বা মৃত ব্যক্তিকে সন্ধান করব? তিনি বলেন, দেখো আমি সত্য বলছি যে আল্লাহর আয়াতের প্রতি অশিষ্ট এবং অভদ্র আচরণ করো না, আর এগুলোকে তুচ্ছ জ্ঞান করবে না, এটি দুর্ভাগা হওয়ার প্রমাণ, আল্লাহ তাআলা এটি পছন্দ করবেন না। কালকেরই কথা যে লিখরাম খোদা তালার অসাধারণ নিদর্শন অনুসারে ধ্বংস হয়েছে, কোটি কোটি মানুষ এ ভবিষ্যৎবাণীর সাক্ষী। লেখরাম নিজেই এটিকে ছড়িয়েছে, যেখানে যেত এটি বর্ণনা করত, এ নিদর্শন ইসলামের সত্যতার প্রমাণস্বরূপ। সে নিজেই চেয়েছিল সত্য এবং মিথ্যা ধর্মের জন্য মাপকাঠি হিসেবে সে নিয়েছিল, আর অবশেষে সে নিজেই ইসলামের সত্যতা এবং আমার সত্যতার সাক্ষ্য দিয়েছে নিজের রক্তের মাধ্যমে। এ নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করা এর প্রতি ভ্রক্ষেপহীন হওয়া কত বড় অবিচার ও অন্যায়, আর এমন প্রকাশ্য নিদর্শনকে অস্বীকার করা লেখরাম হওয়ার নামান্তর বই কি? আক্ষেপ, যেখানে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেছেন যে সকল জাতি সাথে সম্পর্কযুক্ত নিদর্শন তিনি প্রকাশ করেছেন, জালালি জামালি সকল প্রকারের নিদর্শন দিয়েছেন, এগুলোকে পরিত্যক্ত বস্তুর মতো পরিত্যাগ করা এটি অনেক বড় দুর্ভাগা হওয়ার প্রমাণ এবং খোদার ক্রোধের লক্ষ্যে পরিণত হওয়ার কারণ এটি, যে আল্লাহর নিদর্শনের প্রতি ভ্রক্ষেপহীন তার স্মরণ রাখা উচিত যে আল্লাহ তার প্রতি ভ্রক্ষেপহীন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিদর্শন প্রকাশ পায় তা এমন যে বিবেকবান খোদাভীরু মানুষ তা শনাক্ত করে চিনতে পারে, সেগুলোকে কাজে লাগায়, কিন্তু যার অন্তর্দৃষ্টি নেই খোদাভীতির নিরিখে তা নিয়ে ভাবে না, চিন্তা করে না, সে বঞ্চিতই থেকে যায়। কেননা সে চায় বা সে দুনিয়াকে বদলে দিতে চায়, আর ইমানের মাঝে যে বা ইমানের যে মর্ম এবং তত্ত্ব আছে সে তা বদলে দিতে চায়। আল্লাহ তাআলা এমনটি করেন না। যদি এমন হতো তাহলে ইহুদিদের হযরত মূসাকে অস্বীকার করার কোন কারণ কি ছিল? মূসা আলাইহিস সালামকেও কোনোভাবে অস্বীকার করা হতো না বা অমান্য করা হতো না। আর সবচেয়ে বড় কথা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত কষ্ট সহ্য করলেন? এমন নিদর্শন প্রকাশ করা আল্লাহ তাআলার রীতি পরিপন্থী, যার ফলে ইমান বিল গায়ব বা অদৃশ্য জ্ঞানের বিষয়টি অর্থহীন হয়ে যাবে। এক অজ্ঞ বা বন্য ব্যক্তি এটিকে হয়তো নিদর্শন বলতে পারে আল্লাহ সুন্নতের পরিপন্থী আচরণ করতে গিয়ে, কিন্তু আল্লাহ তাআলা কখনো এমনটি করেন না। আমাদের জামাতে খোদার নিদর্শনের কোনো ঘাটতি নেই, কোন ব্যক্তি কারোর সামনে কোনোভাবে লজ্জিত হতে পারে না। এই জামাতে যত মানুষ প্রবেশ করেছেন তাদের মাঝে একজনও এমন নেই যে বলতে পারে যে আমি কোনো নিদর্শন দেখিনি। অর্থাৎ যেই বয়াতের পর জামাতভুক্ত হয় সেই যুগেও আর আজও যারা জামাতভুক্ত হয় তারা নিদর্শন দেখেই জামাতভুক্ত হচ্ছেন, আর যারা জন্মসূত্রে আহমদী তাদের উচিত পিতা পিতামহের ইতিহাস পাঠ করা, একইভাবে হযরত মসীহ মওউদের গ্রন্থাবলী বা রচনাবলী পাঠ করা।
আর খোদার সাথে সম্পর্ক স্থাপনের প্রতি মনোযোগী হওয়া উচিত। তিনি বলেন যে বরাহিনী আহমদিয়া পড়ো আর এটি নিয়ে ভাবো এবং চিন্তা করো, সে যুগের সকল সংবাদ এতে রয়েছে, এই যুগের সকল সংবাদ এতে অন্তর্নিহিত আছে, বন্ধুদের সম্পর্কেও আর শত্রুদের সম্পর্কেও সব সংবাদ আছে। 30 বছর পূর্বে যখন এক জামাতের নাম চিহ্ন ছিল না, আর স্বয়ং মানুষের নিজের জীবন সম্পর্কে নিশ্চিত করে বলতে পারে না যে আমি এতদিন জীবিত থাকব কি থাকব না, সে সময় এমন মহান সংবাদ দেয়া এবং তা পূর্ণতা লাভ করা অসাধারণ বিষয়। একটি বা দুটি নয়, বরং পুরো বরাহিনে আহমদিয়া আহমদীদের ঘরেও আছে, খ্রিস্টান আর্য এবং সরকারের কাছেও তা সংরক্ষিত আছে। যদি খোদা ভীতি এবং সত্য সন্ধান থাকে, সত্যের সন্ধান থাকে, তাহলে আমি বলব ব্রাহিনে আহমদিয়ার নিদর্শন দেখে সিদ্ধান্ত করো। দেখো, যখন কেউ আমাকে জানত না আর এখানে কেউ আসতো না, এক ব্যক্তিও তখন আমার সাথে ছিল না, সেই সময় এই জামাত যা এখন এখানে আছে তার সংবাদ দেয়া হয়েছে। যদি ভবিষ্যৎবাণী কাল্পনিক হয়ে থাকে, তাহলে এত বড় জামাত কোথেকে আসলো এখানে আজকে? আর যে ব্যক্তিকে কাদিয়ানের বাহিরে একজন মানুষও জানত না, যার সম্পর্কে ইব্রাহিম আহমদিয়া বলা হয়েছে যে ফাহানান্তু আনা ওয়ান্তু রাফা বাইনান নাস, অর্থাৎ সময় এসে গেছে তোমার সাহায্যের আর তোমাকে মানুষের মাঝে প্রসিদ্ধি দেওয়ার সময় এসে গেছে। তিনি বলেন আজকে কারণ কি যে তিনি শুধু ভারতেই নয় বরং আরব, সিরিয়া এবং মিশরের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা পর্যন্ত পৃথিবীর মানুষ তাকে চিনে, বরং আফ্রিকায়ও। হুজুর বলছেন, সম্প্রতি 3 দিন কাদিয়ান থেকে আরবি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে, এতে আরব বিশ্বে একটা হইচই শুরু হয়েছে। যদি এটি আল্লাহর, তিনি বলছেন যে যদি এটি আল্লাহর বাণী না হয়ে থাকে এবং আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে এক প্রতারকের ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে আল্লাহ কেন তাকে সাহায্য করলেন, কেন তার জন্য এমন উপকরণ সৃষ্টি করলেন এবং ব্যবস্থা করলেন? এগুলো সব কি আমার নিজের হাতের বানানো? যদি আল্লাহ তাআলা এইভাবে কোন প্রতারকের সাহায্য করে থাকেন, তাহলে সত্যবাদীদের, মুত্তাকিদের সত্যতার মাপকাঠি কি হবে? তোমরা নিজেরাই উত্তর দাও। রমজান মাসে চন্দ্র সূর্যের গ্রহণ লেগেছে, আমার নিজের সময় এই গ্রহণ লাগানো কি আমার সাধ্যের ভিতর ছিল? যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটিকে সত্য মাহদির নিদর্শন আখ্যা দিয়েছেন, আর আল্লাহ তাআলা নিদর্শনকে আমার দাবির সময় পূর্ণ করেছেন। যদি আমি তার পক্ষ থেকে না হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা কি স্বয়ং পৃথিবীকে বিভ্রান্ত করেছেন? একটু চিন্তা করে ভেবে উত্তর দেওয়া উচিত। আমাকে অস্বীকারের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী আখ্যা দেওয়ার আখ্যা দেওয়া পর্যন্ত তা গড়াবে, নাউজুবিল্লাহ। তো এই নিদর্শনের সংখ্যা 2 বা 4 নয়, বরং লক্ষ লক্ষ নিদর্শন রয়েছে। কোন কোনটি তোমরা অস্বীকার করবে? একই বরাহিনে আহমদিয়া লেখা আছে যে ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, তোমরা নিজেরা এসেছ, তোমাদের আসার মাধ্যমে এক নিদর্শন পূর্ণ হয়েছে। যে নিদর্শন তোমার আগমনের মাধ্যমে পূর্ণ হয়েছে তা যদি মিটাতে পারো মিটিয়ে দাও। আমি আবার বলছি, দেখো আল্লাহর আয়াত নিদর্শনকে অস্বীকার করা ভালো কথা নয়, এরপরে আল্লাহ তাআলার ক্রোধ বর্ষিত হয়। আমার হৃদয়ে যা কিছু ছিল তা আমি বলে দিয়েছি, মানা না মানা তোমার ব্যাপার। আল্লাহ খুব ভালো জানেন যে আমি সত্যবাদী এবং তার পক্ষ থেকে আমি এসেছি। এই যে শেষ বাক্য যে তুমি নিজে এসেছ, এক নিদর্শন পূর্ণ হয়েছে, যাকে হযরত মুসা ইসলাম এইসব বলছেন, সে ব্যক্তি এক নমুসলিম ছিল যে ইসলাম গ্রহণ করেছে কিন্তু মুসলিমদের কাছে এসে নিদর্শনের দাবি করে। তখন মুসা ইসলাম বিস্তারিত তাকে বুঝিয়েছেন যে কোন নিদর্শনের কথা বলছো, এই নিদর্শন পূর্ণ হয়েছে, তোমার এখানে আসাও একটা নিদর্শন। আর আজ আমরা দেখছি আল্লাহ তাআলার বিশেষ কৃপায় পৃথিবীর সকল দেশে নিদর্শনাবলী প্রকাশ পাচ্ছে। বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের নিদর্শনাবলীও রয়েছে। হযরত মুসা ইসলাম বলছেন যে সরদার নবাব মোহাম্মদ আলী খান সাহেব, যিনি মালির কোটলার রইস, তার পুত্র আব্দুর রহিম খান ভয়াবহ জ্বরে আক্রান্ত হন, বড়
প্রবল জ্বর ছিল, প্রাণ রক্ষা পাওয়ার কোন লক্ষণ ছিল না, মৃতবোধ ছিল। আমি তখন তার জন্য দোয়া করি, তখন আমার সামনে প্রকাশিত হল যে এটি অটল তকদিরের মতো একটি বিষয়। তখন আমি মহান আল্লাহর দরবারে নিবেদন করি যে হে আল্লাহ, আমি তার জন্য শেফায়াত করছি। প্রত্যুত্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, কার ধৃষ্টতা আছে খোদার অনুমতি ছাড়া শাফায়াত করার? তখন আমি নির্বাক হয়ে যাই, তাৎক্ষণিকভাবে আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়, ইন্নাকা আনতাল মাজাজ, তোমাকে শাফায়াতের অনুমতি দেয়া হল। তখন আমি বড় বিগলিত চিত্তে দোয়া করি, আহা জারি করি, আল্লাহ আমার দোয়া গ্রহণ করেন। এমন মনে হয় যেন ছেলে কবর থেকে বেরিয়ে এসেছে এবং সুস্থ হওয়ার লক্ষণাবলী প্রকাশ পাওয়া আরম্ভ হয়। এত দুর্বল হয়ে যায় সে যে দীর্ঘদিন পর সে তার আসল অবস্থায় ফিরে আসে এবং পুরো সুস্থতা, পুরো স্বাস্থ্য লাভ হয়, স্বাস্থ্য বহাল হয়। এরপর হযরত মুসা আলাইহিস বলছেন যে আমার পুত্র বশির আহমদ, অর্থাৎ হযরত মির্জা বশির আহমদ সাহেবের কথা হচ্ছে, যিনি চোখের রোগে এমনভাবে আক্রান্ত হন যে কোনো ঔষধে লাভ হচ্ছিল না, তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। রোগ যখন ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তখন এলহাম হয়, বাররাকাত ইবনে বশির, অর্থাৎ আমার পুত্র বশিরের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। সেদিন বা পরের দিন সে আরোগ্য লাভ করে, এই ঘটনা প্রায় 100 ব্যক্তি জানে। বিরুদ্ধবাদীদের ধ্বংস হওয়ার নিদর্শনাবলীও হযরত মুসা আলাইহিসসালাম বর্ণনা করেছেন। তিনি বলেন যে 71তম নিদর্শন, যা আমার বই সিররুল খিলাফার 62তম পৃষ্ঠায় আমি লিখেছি, তা হল বিরুদ্ধবাদীদের প্লেগাক্রান্ত হওয়ার জন্য আমি দোয়া করেছি, অর্থাৎ এমন বিরোধী যাদের ভাগ্যে হেদায়েত নেই, এই দোয়ার কয়েক বছর পরে দেশে প্লেগের আবির্ভাব হয়, অনেক ভয়াবহ বিরোধী দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। সেই দোয়া ছিল, খুজ রাব্বে মান আদা সালাহা ওয়া মুফসিদান ওয়া নাযযাল আলাইহির রিজজা হাক্কান ওয়া দাম্মিরহু, হে আমার প্রভু, যে ব্যক্তি নেক পথ এবং নেক কাজের শত্রু এবং নৈরাজ্য সৃষ্টি করে তাকে পকড়াও করো, তার উপর প্লেগের আজাব বর্ষণ করো এবং তাকে ধ্বংস করো। وفرج كروبي يا كريمي ونجني ومزق خصمي يا الهي وافر আমার বেকুলতা দূর করো, আমাকে দুঃখ থেকে পরিত্রাণ দাও, হে আমার মহাসম্মানিত প্রভু, হে আমার প্রভু, আমার শত্রুকে টুকরো টুকরো করো এবং ধূলিসাৎ করো। এরপর এজাজে আহমদি পুস্তকে ভবিষ্যৎবাণী ছিল, এলা মাগা দেবনা গাদাবল্লাহ সাইলান আলা মুতাদিন ইয়াজি অবিশ্বরু, যখন আমরা ক্রোধান্বিত হই, আল্লাহ সেই ব্যক্তির উপর ক্রোধ বর্ষণ করেন যে সীমা লঙ্ঘন করে এবং প্রকাশ্য অন্যায় কাজে প্রবৃত্ত হয়। ওয়াইয়া তিজ মানুন কাসেরুন কুল্লাদা আলেমেন ওহালিহলাকান আলিয়ামা ইল্লাল মুদাম্মারু, আর সেই যুগে সমাগত যখন সকল জালেম অত্যাচারীকে টুকরো টুকরো করবে, খণ্ড বিখণ্ড করবে, সেই ধ্বংস হবে যে নিজের পাপের কারণে ধ্বংস হয়ে গেছে। ওয়াইন ইলা শাররুন নাস ইল্লাম ইয়াকুল লাহু জাযা ইহানাতিহিম সাগারুন ইউসাগিরু, আমি সকল পাপাচারীর তুলনায় নিকৃষ্ট হব যদি তারা আমাকে অসম্মানের যে অপপ্রয়াস করে, সে অপপ্রয়াসের শাস্তি না পায়। কাদাল্লাহ তা না বিনে বায় না না দালিকা তাউন লিউপসেরু, আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন যে তারা আমাকে যে আক্রমণ করেছে সেই আক্রমণের কারণে তারা আক্রান্ত হবে, আর এই প্লেগই তাদেরকে ধৃত করবে। ফালাম্মা তাগাল ফিসকুল মুবিদ বিসাইলিহি তামান্নাইতু লাউ কানাল উবাউল মুতাব্বিরু, যখন ধ্বংসাত্মক অবাধ্যতা সীমা ছাড়িয়ে গেছে, তখন আমি আল্লাহর দরবারে এই দোয়া করি যে এখন ধ্বংসাত্মক প্লেগ আসার প্রয়োজন। এরপরে এলহাম হয়, এ বাসা খানায় দুশমন তু বিরান কর দি,
পারছি আলহাম। অর্থাৎ তুমি অনেক শত্রুর ঘর বিরান করেছ, আর এটি বদর এবং আল হাকামে ছাপা হয়েছে, আর উল্লেখিত দোয়াগুলো আমাকে ভয়াবহ কষ্ট দেওয়ার পর আল্লাহ দরবারে আমি করেছি, আর এগুলো আল্লাহ দরবারে গৃহীত হয়ে ভবিষ্যৎবাণী অনুসারে প্লেগের আজাব তা আগুনের মতো তাদের উপর বর্ষিত হয়, আর সহস্র সহস্র শত্রু যারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করত আর নোংরা কথা বলতো তারা ধ্বংস হয়েছে। এখানে আমরা দৃষ্টান্ত স্বরূপ কয়েকজন ভয়াবহ শত্রুর নাম উল্লেখ করব। সর্বপ্রথম অমৃতসর নিবাসী রসুল বাবার কথা বলছি, তার নাম উল্লেখযোগ্য যে আমার বিরুদ্ধে বই লিখেছে এবং বড় তির্যক ভাষায় আক্রমণ করেছে, ক্ষণস্থায়ী জীবনের মোহে সে মিথ্যা বলেছে, অবশেষে আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে প্লেগে ধ্বংস হয়েছে। এরপর আরেক ব্যক্তির নাম হল মোহাম্মদ বক্স, সে বাটালার ডেপুটি ইন্সপেক্টর ছিল, শত্রুতা এবং তির্যক আক্রমণে প্রবৃত্ত হয়, সেও প্লেগে ধ্বংস হয়। আরেক ব্যক্তির নাম হল চেরাগ দিন, সে জম্মু নিবাসী, মাথা চারা দেয় এবং রসুল হওয়ার দাবি করে যে আমাকে দাজ্জাল নাম দিয়েছে, আর বলতো যে হযরত ঈসা স্বপ্নে আমাকে লাঠি দিয়েছেন, যেন ঈসার লাঠি দিয়ে পিটিয়ে এই দাজ্জালকে আমি ধ্বংস করতে পারি। সেও আমার ভবিষ্যৎবাণী অনুসারে ধ্বংস হয়েছে, যা তার বিশেষ করে তার সম্পর্কে দাফেউল বেলা মেয়ার আহলিল আসফিয়া ওয়াল ইস্তিফাতে লেখা হয়েছে, যা তার জীবদ্দশা ছাপা হয়। সে 4 এপ্রিল 1906 তার উভয় পুত্র সহ প্লেগে ধ্বংস হয়। ঈসার লাঠি কোথায় গেল যার দ্বারা সে আমাকে হত্যা করতে চেয়েছে, আর কোথায় তার এলহাম যে ইন্নি ইলা মিনাল মুরসালিন? পরিতাপ, অধিকাংশ মানুষ আত্মশুদ্ধির পূর্বে প্রবৃত্তির কামনা বাসনা প্রসূত কথাকে এলহাম আখ্যা দেয়, অর্থাৎ তার অবাধ্য প্রবৃত্তির যে কামনা বাসনা আছে সেটিকে এলহাম আখ্যা দেয় নিজের নফসকে পবিত্র করার পূর্বে, মনে করে যে আমরা পবিত্র হয়ে গেছি, আর প্রবৃত্তির যে কামনা বাসনা সেগুলোকে এলহাম মনে করে। তিনি বলেন এই কারণেই লাঞ্ছনার মাধ্যমে তারা এই পৃথিবী থেকে বিদায় নেয়। আর এছাড়া আরো বেশ কিছু মানুষ রয়েছে যারা আমাকে কষ্ট দেয়া এবং আমাকে অসম্মান করার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে, আল্লাহর আজাবকে ভয় করত না, দেবারাত্র হাসি ঠাট্টা আর গালি দেয়া ছিল তাদের কাজ, অবশেষে তারা প্লেগের লক্ষ্যে পরিণত হয়। মুন্সি মাহবুব আলম সাহেব আহমদে লাহোর থেকে লেখেন, আমার এক চাচা ছিল, তার নাম ছিল নূর আহমদ, সে ভেরি চাট্টা হাফিজাবাদের অধিবাসী ছিল। একদিন সে আমাকে বলে যে মির্জা সাহেব মসিহিয়তের দাবির পক্ষে কোন নিদর্শন কেন প্রকাশ করে না। মাহবুব আলম সাহেব বলেন যে আমি তাকে বললাম যে মসিহদের নিদর্শনাবলীর একটি হল প্লেগের নিদর্শন, যা ভবিষ্যৎবাণীর পর মাথা চারা দেয়, যা পৃথিবীকে ক্রমশ ধ্বংস করছে। বলেছিল যে প্লেগ আমাদেরকে স্পর্শ করবে না, বরং মির্জা সাহেবকে ধ্বংস করার জন্য এটি এসেছে, আর আমাদের উপরে প্রভাব বর্তাবে না, আদৌ পড়বে না, মির্জা সাহেব এই প্রভাবিত হবেন। কথা এখানে শেষ হয়। মুন্সি মাহবুব আলম সাহেব বলেন যে আমি যখন লাহোর পৌঁছলাম এক সপ্তাহ পর আমি খবর পেলাম যে চাচা নূর আহমদ প্লেগে ধ্বংস হয়ে গেছে, আর এই গ্রামের অনেক মানুষ এই কথার সাক্ষী, এটি এমন একটি ঘটনা যা গোপন করা সম্ভব নয়। তিনি আরো বলেন যে মিয়া মেরাজ সাহেব লাহোর থেকে লেখেন যে মৌলভী জাইনুল আবেদিন মুন্সি ফাজল এবং মৌলভী ফাজল পরীক্ষা পাশ করেছিল, আর কিলাওয়ালার গোলাম রসুলের আত্মীয়দের অন্তর্ভুক্ত ছিল, ধর্মীয় শিক্ষা শেষ করে এসেছে, আঞ্জুমান হেমায়েতে ইসলাম লাহোরের নিযুক্ত শিক্ষক ছিল, সে হুজুরের সত্যতা সম্পর্কে সিয়ালকোটের মৌলভী মোহাম্মদ আলীর সাথে সিয়ালকোটের কাশ্মীর বাজারে দাঁড়িয়ে একটা মোবাহেলা করে কিছুদিন পর প্লেগে মরে যায়, আর শুধু সেই ধ্বংস হয়নি বরং তার স্ত্রীও প্লেগে মারা যায়, আর তাদের জামাতাও যে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কাজ করত সেও প্লেগে ধ্বংস হয়। তার ঘরের 17 জন মানুষ মোবাইলের পর প্লেগে ধ্বংস হয়, এটিও মোসিফ ইসলাম বলছেন যে অদ্ভুত ব্যাপার, কেউ কি রহস্য বুঝবে যে এদের মতে একজন মিথ্যাবাদী এবং প্রতারক এবং দাজ্জাল হলাম আমি, কিন্তু মোবাইলের সময় এরাই ধ্বংস হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলাও কি ভুল করেন?
তাদের উপর কেন খোদার এই অভিশাপ বর্ষিত হচ্ছে, এরা মৃত্যুরও শিকার হচ্ছে আবার লাঞ্ছনারও। তিনি আরো বলছেন, মিয়া মেরাউদ্দিন সাহেব লেখেন, অনুরূপভাবে লাহোরে করিম বখশ নামে এক ঠিকাদার ছিল, সে মসিমত সম্পর্কে অত্যন্ত অসৌজন্যমূলক কথা বলত এবং অবমাননাকর কথা বলতো। প্রায় সময় এটি তার রীতি ছিল, তাকে বেশ কয়েকবার বুঝিয়েছি, বিরত হয়নি। অবশেষে যৌবনেই মৃত্যুর শিকার হয়, মৃত্যুর শিকারে পরিণত হয়। তিনি আরো বলছেন যে সৈয়দ আহমেদ আলী শাহ সাহেব সিয়ালকোটি লেখেন, হাফেজ সুলতান সিয়ালকোটি, যে মসিমদের ভয়াবহ বিরোধী ছিল, এ ব্যক্তি সিয়ালকোটে তার বাহনে তার উপর ছাই ফেলার ষড়যন্ত্র করে ভয়াবহ প্লেগে 1906 সনে সে ধ্বংস হয়। তার ঘরের 9 বা 10 ব্যক্তিও সেই প্লেগে ধ্বংস হয়েছে। একইভাবে সিয়ালকোট শহরে এই কথা সবার জানা, সর্বজন বেদিত, যাহাকে মোহাম্মদ শফি যে বয়াতের পর মুরতাদ হয়ে যায়, সে মাদ্রাসাতুল কোরআনের ভিত্তি স্থাপন করে, তার ভয়াবহ বিরোধী ছিল। এই দুর্ভাগা তার প্রবৃত্তির দাসত্বে বয়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারেনি। আর সিয়ালকোটের লাহোরা মহল্লার অধিবাসী যারা বিরোধী ছিল তাদের সাথে সে যোগ দেয় এবং সেও প্লেগে আক্রান্ত হয়। তার স্ত্রী, তার মা, তার ভাই সকলেই একে একে প্লেগে ধ্বংস হয়। আর তার মাদ্রাসায় যারা আর্থিক অনুদান দিত তারাও ধ্বংস হয়। একইভাবে তিনি বলেন, মেজর সর্দার বেগ সিয়ালকোটি যে নোংরা কথাবার্তা এবং অহংকারের সীমা ছাড়িয়ে যায়, সবসময় হাসি ঠাট্টাই ছিল যার রীতি, আর প্রতিটি কথা বলতো অহংকারের সাথে এবং হাসি ঠাট্টার সাথে, সেও ভয়ানক প্লেগে আক্রান্ত হয়ে ধ্বংস হয়। সে অহংকার করে একদিন জামাতে আহমদের এক ব্যক্তিকে বলে যে, কেন প্লেগ প্লেগ করছো? আমরা তখন বুঝব যদি আমরা প্লেগে আক্রান্ত হই। এর দুদিন পর সে প্লেগে আক্রান্ত হয় এবং ধ্বংস হয়ে যায়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, আমাকে প্রেরণ করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারানো মাহাত্ম্য সম্মান পুনঃপ্রতিষ্ঠার জন্য আর কোরআনের সত্যতা পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে। এসব কাজ যথাযথভাবে হচ্ছে, কিন্তু যাদের চোখে পর্দা আছে তাদের জন্য এটি দেখা সম্ভব নয়। অথচ এই জামাতের সত্যতা এখন দিবালোকের মতো স্পষ্ট, আর এই জামাতের সত্যতার নিদর্শনের এত সাক্ষী রয়েছে যে এই সাক্ষ্য যদি এক স্থানে সমবেত করা হয় এদের সংখ্যা এত বেশি হবে যে কোন ধরা পৃষ্ঠে কোন বাদশারও তত সৈন্যরাজি নেই। এরপর তিনি বলেন যে, আল্লাহ তাআলা আমাকে সংশোধনের উদ্দেশ্যে প্রত্যাদিষ্ট করেছেন আর আমার হাতে সেই সকল নির্দেশনাবলী দেখিয়েছেন যে যাদের প্রকৃতি বিদ্বেষ মুক্ত এবং যাদের হৃদয় খোদাভীতি আছে এবং যাদের চিন্তাধারা সঠিক এবং সুস্থ, তারা যদি এই সকল নিদর্শন সম্পর্কে অবহিত হয় তাহলে তারা এসবের সত্যতা যথাযথভাবে অবগত এবং অবহিত হবে। সেই সকল নিদর্শন একটি বা দুটি নয়, বরং সহস্র সহস্র। এর কিছু আমরা আমাদের বই হাকিকাতুল ওয়াহিতে লিপিবদ্ধ করেছি। হিজরি শতাব্দীর 3rd বছরের সমাপ্তিতে আল্লাহ তাআলা 14th শতাব্দীর শিরোভাগে আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। আদম থেকে শেষ পর্যন্ত যত নবী অতিবাহিত হয়েছে আমাকে সবার নাম দিয়েছেন, আর আমার সর্বশেষ নাম প্রতিশ্রুত ঈসা এবং আহমদ এবং প্রতিশ্রুত মোহাম্মদ রেখেছেন। উভয় নামে আমাকে বারবার সম্বোধন করেছেন। উভয় নাম অন্য ভাষায় মসীহ এবং মাহদী হিসাবে বর্ণনা করা হয়েছে। আর যে সকল নির্দেশনাবলী দেওয়া হয়েছে সে সকল নির্দেশনাবলীর কতক সে সকল ভবিষ্যৎবাণী যা বড় বড় অদৃশ্যের সংবাদের সাথে সম্পর্ক রাখে, যা আল্লাহ ছাড়া অন্য কারো নিয়ন্ত্রণে নেই। আর কিছু কতক এমন দোয়া আছে যা কবুল এবং গৃহীত হয়েছে এবং সেই সম্পর্কে অবহিত করা হয়েছে, এবং কিছু অভিশাপ রয়েছে আমার যার মাধ্যমে ভয়াবহ শত্রুকে ধ্বংস করা হয়েছে। কিছু দোয়া সাফায়াতের সাথে সম্পর্ক রাখে যার পদমর্যাদা দোয়ার তুলনায় বড়। আর আমার অনেক মোবাহেলা আছে যার ফলাফল হল আল্লাহ তাআলা শত্রুদের ধ্বংস এবং লাঞ্ছিত করেছেন। আর যুগের পূর্ণবানদের কিছু আমার সাক্ষ্য রয়েছে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে আমার সত্যতার সাক্ষ্য দিয়েছেন। আর ইসলামের এমন অনেক পূর্ণবানদের অনেক সাক্ষ্য রয়েছে যারা সাক্ষ্য দিয়ে আমার আবির্ভাবের পূর্বেই ইন্তেকাল করেছেন, যারা আমার নাম এবং আমার কাজের কথা উল্লেখ করে সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন যে ইনি মসীহ মওউদ হবেন। অনেকে এমন সময় আমার আবির্ভাবের সংবাদ দিয়েছেন যখন আমার জন্ম হয়নি, আর অনেকে আমার আবির্ভাব সম্পর্কে এমন সময় সংবাদ দিয়েছেন যখন আমার বয়স 10 বা 12 বছর হবে। আর নিজেদের কোন কোন ভক্তদের বলে গেছেন যে, তোমরা
সে সমস্ত পীরেরা তাদের ভক্তদের বলে গেছেন যে তোমরা তার আবির্ভাব সময় জীবিত থাকবে। আর মসিহে মওদের যুগের যে সমস্ত লক্ষণাবলী রসুল ইসলাম উল্লেখ করে গেছেন সেগুলোর একটি হল রমজানের চন্দ্রসূর্য গ্রহণ এবং দেশে প্লেগের বিস্তার ঘটায়, এই সমস্ত সাক্ষ্য আমার পক্ষে প্রকাশিত হয়েছে। চতুর্দশ শতাব্দীর চার ভাগের এক ভাগ আমি পেয়েছি, এত সাক্ষ্য প্রমাণ আমার পক্ষে রয়েছে যে এইসব যদি লেখা হয় সহস্র তাহলে একশত এক হাজার খণ্ডের বই হয়ে যাবে। চশমায় মারেফত থেকে এটি নেওয়া হয়েছে। এ সকল উদ্ধৃতিতে বিরোধীদের পরিণাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে, নিদর্শনাবলী প্রকাশ পেয়ে তারা অশুভ পরিণাম দেখেছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে ব্যর্থতার সাথে। দোয়া গৃহীত হওয়ার আরো কিছু নিদর্শন আপনাদের সামনে উল্লেখ করা হল। এখন আমি আহমদীয় গ্রহণ সংক্রান্ত কিছু ঘটনা উল্লেখ করব, বোঝা যাবে যে কিভাবে আল্লাহ তাআলা মসিহ মওদের যুগে মানুষকে পথের দিশা দিয়েছেন। হযরত শেখ মোহাম্মদ আফজল সাহেব বর্ণনা করেন, এই অধমের বয়স যখন ১২ বছর ছিল, আমাদের বংশে যদিও আমার চাচা হাকিম শেখ এবাদুল্লাহ সাহেব এবং আমার চাচাতো ভাই শেখ কারাম এলাহী সাহেব হযরত মসিহ মওদের হাতে বয়াত করেছেন, কিন্তু এই অধম হযরত মসিহ মওদকে তখন পর্যন্ত দেখেওনি আর হুজুরের ছবিও দেখেনি। স্বপ্নে দেখেছি যে আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে, কিন্তু আমার মাথায় বুঝার এবং চোখে দেখার শক্তি ছিল। আমার সামনে এক বুজুর্গ উপবিষ্ট, তার পিছনে হাঁটু পর্যন্ত পা দেখা যাচ্ছিল, এক বুজুর্গের পিছনে তিনি বসেছিলেন। আমার হৃদয়ে এই ধারণা সঞ্চার করা হয় যে এই বুজুর্গ যিনি বসে তোমাকে দেখছেন তিনি হযরত রেজা সাহেব, তার পা যে তুমি দেখছ তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার চোখ খুলে যায়। সকালে আমি মুর্তজা খান, পিতার নাম আবদুল্লাহ খান যিনি এখন লাহোরে জামাতভুক্ত, তার কাছে এই স্বপ্নের তাবির জিজ্ঞেস করি। তিনি বলেন যে তুমি রেজা সাহেবের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সৌভাগ্য পাবে। আর এমনই হয়েছে। আর আমি আল্লাহর কসম খেয়ে বলছি, লিখছি, 1905 সনে যখন আমি বয়াত করি, আমি মসিহ মওদকে সেই ব্যক্তি পেয়েছি যিনি সবটি আমার দিকে তাকাচ্ছিলেন। এইভাবে আল্লাহ তাআলা যাকে চান সত্য পথ প্রদর্শন করেন। এরপর হযরত নিজামুদ্দিন সাহেব বর্ণনা করেন যে আমি তখনও বয়াত করিনি, মসজিদে মুবারক থেকে নামাজে আসার পরে পুরনো সিঁড়ি থেকে যখন নিচে নামলাম, আমি ছাদে ঢাকা এলাকাতেই দাঁড়িয়েছিলাম, ছাদে ঢাকা কক্ষে দাঁড়িয়েছিলাম। অত্যন্ত সম্মানিত দু ব্যক্তি, সাদা পোশাক পরিহিত যুবক, তারা দীর্ঘদেহী আমার সামনে আসেন, জিজ্ঞেস করেন যে মেজর সাহেবের ঠিকানা আমাদেরকে বলুন, তিনি কোথায়। আমরা অনেক সুদূরের পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। আমি বললাম যে আসো আমি বলছি। তারা বললেন যে না, আপনি আমাদের পিছনে আসুন, যদি তিনি উপরে থাকেন আমরা দেখেই তাকে চিনতে পারব। তখন আমি তাদের পিছনে যাত্রা করি, তারা আমার সামনেই সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। উপরে একটা অধিবেশন ছিল, হুজুর পাগড়ি খুলে অকৃত্রিম ভাবে আলোচনা করছিলেন মানুষের মাঝে এক বৈঠকে। তাদের একজন গিয়েই হুজুরকে জিজ্ঞেস করেন যে আপনার নাম কি গোলাম আহমদ। হযরত মসিহ মওদ আলাইহিসসালাম বলেন যে হ্যাঁ। এরপর সেই ব্যক্তি প্রশ্ন করে যে আপনি কি মসিহ মওদ হওয়ার দাবি করেছেন। হুজুর বলেন হ্যাঁ। এরপর সে ব্যক্তি বলে যে আপনাকে প্রথমে আসসালামু আলাইকুম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসসালামু আলাইকুম জানাচ্ছি। এরপর আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আমি অমুক দিন দোয়া করছিলাম, রাসূল করিম সাল্লামের পবিত্র হাত হুজুরের ডান পাশে ছিল এবং তিনি বলেন যে হাজাল মসিহ, তাকে সালাম করো এবং তার হাতে বয়াত করো। অর্থাৎ তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের কথাই শোনাচ্ছিলেন যে এইভাবে আমি স্বপ্নে দেখেছি মসিহ, রাসূল করিম সাল্লামের পবিত্র হাত মসিহ মওদের কাঁধে ছিল, তিনি বলেন যে হাজাল মসিহ, তাকে সালাম বলো। আমি সেই নির্দেশ অনুসারে সালাম করতে এসেছি। এরপর তিনি বয়াত করেন। হযরত হাকিম আতা মোহাম্মদ সাহেব বর্ণনা করেন, বয়াতের পর কয়েকদিন কাদিয়ানে অবস্থান করি, এরপর হুজুরের অনুমতি নিয়ে লাহোর ফিরে আসি। সুফি আহমদ দিন সাহেব
ডরির বাফে আহমদী বন্ধুদের সাথে সাক্ষাৎ করেন। কিছুদিন পর এক ব্যক্তি পরম ভালোবাসার সাথে বলেন যে মোহাম্মদ সাহেব আবার কাদিয়ান এসে গেছেন। এই কথা শুনে আমি আশ্চর্য হলাম, আল্লাহর কাছে দোয়া করলাম যে হে আল্লাহ, এই জামাতের বিশ্বাস হলো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৃথিবীতে এসে গেছেন, আর মির্জা সাহেব কিভাবে মোহাম্মদ হতে পারেন। আমি স্বপ্নে দেখি যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, আর আকাশ থেকে এক ফেরেশতা নেমে আমাকে জিজ্ঞেস করেন ইনি কে। আমি বললাম যে ইনি মির্জা সাহেব। এরপর আমি দেখলাম আকাশ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো অবতরণ করে মসীহ মওউদের পবিত্র মাথায় প্রবেশ করে এবং সারা শরীরে তা বিস্তার লাভ করে, হুজুরের চেহারায় আলোতে আলোকিত হয়ে যায়। তখন ফেরেশতা বলে যে ইনি কে। আমি বললাম প্রথমে মির্জা সাহেব ছিলেন, এখন সত্যি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন। এগুলো কয়েকটি পুরনো ঘটনা মসীহ মওউদের যুগে কিভাবে মানুষ স্বপ্ন দেখে বয়াত করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পথের দিশা দেয়া এবং নিদর্শন প্রদর্শনের ধারা অব্যাহত থাকবে যতদিন এই জামাত পরম উন্নতি লাভ না করে। তার ভবিষ্যৎবাণী আজও কত মহিমার সাথে পূর্ণ হচ্ছে। আল্লাহ কিভাবে নিদর্শন প্রদর্শন করছেন দেখুন, সহস্র সহস্র মাইল দূরে বসবাসকারী মানুষের কথার সাক্ষী খোদা কিভাবে তাদের পথ দেখাচ্ছেন। এই সংক্রান্ত কিছু ঘটনা বর্ণনা করব। মালির বালা অঞ্চলের তেজানিয়া ফিরকার এক বড় ইমাম রয়েছেন। তার পিতার মাধ্যমে এই অঞ্চলের 93টি গ্রাম ইসলাম ধর্ম গ্রহণ করে। পিতার মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত হয়েছেন। কিছুকাল পূর্বে আল্লাহর ফজলে তিনি আহমদিয়াত গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। আদম সাহেব বর্ণনা করেন তিনি স্বপ্নে দেখেছেন হযরত মসীহ মওউদ ইসলাম তার ঘরে তার কামরায় বা কক্ষে এসেছেন। তিনি হুজুরের সাথে কক্ষে অবস্থান করছেন। বাইরে বহু আলেম হযরত মসীহ মওউদের জন্য বাহিরেই অপেক্ষারত। তিনি বলেন আমি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললাম যে বাহিরে আলেমগণ আপনারা অপেক্ষায় আছেন, হুজুর বাহিরে আসেন। সকল গায়ের আহমদী আলেমদের মাথা থেকে টুপি খুলে ফেলেন, শুধু আমার মাথায় টুপি থাকতে দেন। আহমদিয়াত গ্রহণের পর আমাদের মুআল্লিমদের সাথে তার মুরিদদের সমন্বয়যত গ্রাম ছিল, তিনি গ্রামে গ্রামে যান। এখন পর্যন্ত 40-এর অধিক গ্রাম আল্লাহর ফজলে আহমদিয়াত গ্রহণ করেছে। এরপর বুরকিনা ফাসুর ঘটনা, জিয়ারা বুখারী সাহেব আমাদের স্থানীয় রেডিও স্টেশনে ফোন করেন। আমি তার তবলিগ শুনেছি যাতে বলা হয়েছে যদি এটি দেখতে হয় যে ইমাম মাহদি যারা আসার কথা তিনি কিনা, এটি যদি জানতে চান মসীহ মওউদ ইসলাম স্বয়ং সিদ্ধান্তের পন্থা শিখিয়ে গেছেন, তাহলে এর জন্য ইস্তেখারা করুন। সেদিন থেকে আমি ইস্তেখারা আরম্ভ করি। ইস্তেখারার মাত্র 7 দিন কেটেছে। স্বপ্নে এক তাঁবুর নিচে তাঁবুতে দুজন জ্যোতির্মণ্ডিত চেহারার মানুষ দেখি। স্বপ্নে তার বন্ধু বলেন ডান দিকে যিনি বসে আছেন তিনি ইমাম মাহদি, দ্বিতীয় ব্যক্তির কথা তিনি জানতে পারেননি। ইনি বলেন যে এরপর তার সামনে স্পষ্ট হয়ে যায় যে আগমনকারী হযরত মির্জা সাহেব সত্য মাহদি। যদি সত্যবাদী হতেন আমার ইস্তেখারার উত্তরে কিভাবে তার জন্য আসা সম্ভব ছিল। এরপর তিনি বয়াত করেন মিশর থেকে এক ভদ্র মহিলা রাখেন হুজুরকে লিখেছেন। হুজুর বলছেন আমাকে লিখেছেন, খোদা তালার নিজ কৃপায় আমাকে কিছু গুণে গুণান্বিত করেছেন। আমি স্বপ্নে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং আপনাকে অর্থাৎ হুজুরকে দেখেছি। আল্লাহ তালার কসম, আমি তখন এটিও জানতাম না যে এখন পৃথিবীতে কোনো খলিফা আছেন কিনা। আমি ইস্তেখারা করছিলাম, আল্লাহ তালা আমাকে উভয় ব্যক্তিত্ব দেখিয়েছেন, কিন্তু শয়তান আমাকে বিভ্রান্ত করে। এখন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে সত্য গ্রহণের সুযোগ দিয়েছেন, আর আমি সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে এসেছি। আমার অবিচলতা, দৃঢ়চিত্ততা এবং আমার মাগফিরাতের জন্য দোয়ার অনুরোধ করছি। আল্লাহ তালা তাকে দৃঢ়চিত্ততা দান করুন, অবিচল রাখুন সত্যের উপর। মরক্কোর এক ভদ্র মহিলার কথা বলছেন, ফাহমি সাহেব তার নাম। তিনি বলেন যে লিকাম আল আরবের মাধ্যমে আহমদীয়তের সাথে পরিচিত হই।
তিনি আরো লেখেন যে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহমাহুল্লাহর কথা যা অত্যন্ত যুক্তিযুক্ত হতো, তা সত্ত্বেও সব প্রোগ্রামে ইস্তিখারা এবং মসীহ মওউদের সত্যতা সম্পর্কে আল্লাহ দরবারে দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতেন। আমি ইস্তিখারা আরম্ভ করি আর স্বপ্নে দেখি এক বিস্তৃত এলাকায় এক সুদীর্ঘ এবং বহুত বড় একটি তাঁবু লাগানো হয়েছে। তাতে এক ব্যক্তি দুঃখ ভারাক্রান্ত অবস্থায় বসে আছেন। তখন এক ব্যক্তি তার কাছে আসেন এবং জিজ্ঞেস করেন যে তুমি কেন এতটা দুঃখ ভারাক্রান্ত। তিনি উত্তর দেন যে আমি মসীহে মওউদ, আমি মানুষকে সঠিক পথের দিকে ডাকি কিন্তু মানুষ আমাকে সত্যায়ন করে না। তখন প্রশ্নকারী ব্যক্তি তাকে বলেন যে আমি তোমাকে সত্যায়ন করছি, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই স্বপ্নের পর আমি বলি যে এখন যা হবার হবে, আমি এখন কিছু কারো প্রতি ভ্রুক্ষেপ করে না, আমি তাৎক্ষণিকভাবে বয়াত করি। বয়াতের পরেই পর্দাও আরম্ভ করি। ইনি এখানে এসেছেন, জলসার দৃশ্য দেখেছেন, তাঁবু দেখেছেন। তিনি বলেন হুবহু সেই তাঁবুই ছিল যেখানে হযরত মসীহে মওউদ আলাইহিস সালামকে একা বসে থাকতে দেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এসে বলেছেন যে আমি আপনার সত্যায়ন করছি। এরপর মালি থেকে আবদুল্লাহ সাহেব মোয়াল্লেম সিলসিলা লিখেছেন যে বামাকুর ওস্তাজ দাবলে সাহেব আহমদীয়তের মারাত্মক বিরোধী ছিলেন। যখনই আহমদী রেডিওতে টেলিফোন করতেন, জামাতকে গালি দেওয়া আরম্ভ করতেন, তাকে টেলিফোন করা হলে জামাতকে তিনি মারাত্মক গালি দিতেন। এভাবে তার দীর্ঘদিন কেটে যায়। একদিন ক্রন্দনরত অবস্থায় আহমদিয়া রেডিও, এর নাম হল রাবোয়া FM, এই রেডিওতে ফোন করেন। তিনি বলেন যে এক রাত পূর্বে হযরত মসীহ মওউদকে স্বপ্নে দেখেন, যেই জ্যোতি তিনি মসীহ মওউদের চেহারায় দেখেছেন তা পূর্বে কখনো দেখেননি। তাই তিনি জামাতের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছেন এবং তিনি মনে করেন যে আহমদরা যদি তাকে ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করবে না। তখন মোয়াল্লেম সাহেব তাকে আহমদীয়ত গ্রহণের আমন্ত্রণ জানান, বলেন যে সত্য স্পষ্ট হয়ে গেছে তাই বয়াত করুন। এরপর তিনি আহমদীয়ত গ্রহণ করেন। আহমদীয়ত তথা প্রকৃত ইসলামে তিনি অন্তর্ভুক্ত হন। এরপর মালির কোলুকুরু অঞ্চল থেকে ইউসুফ সাহেব বর্ণনা করেন, ইনিও জামাতের মোয়াল্লেম। তিনি বলেন যে আমাদের কোলুকুরু অঞ্চলের গ্রাম জালাকুজুর এক বুজুর্গ জন্মসূত্রে মুসলমান ছিলেন। মুসলমান ফেরকার প্রতি তাকিয়ে তিনি বুঝতে পারতেন না যে কোন ফেরকা আল্লাহ তাআলার পক্ষ থেকে দীর্ঘদিন সত্য সন্ধানে ছিলেন, কোথায় সত্য পাননি। একদিন তিনি আহমদিয়া রেডিও রাবোয়া FM লাগানোর পর তা শোনেন, যাতে মওলানা সাহেব বলছিলেন যে যদি কোনো ব্যক্তি সত্য ধর্ম জানতে চায় তার আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ নিজেই তাকে পথ দেখাবেন। এই রীতি তার খুব ভালো লেগেছে, তিনি এই উদ্দেশ্যে চিল্লার করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি সংকল্পবদ্ধ হন যে যতদিন আল্লাহ তাকে পথ না দেখাবেন তিনি কারোর সাথে কথা বলবেন না আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। কিছুদিন চিল্লারত অবস্থায় ছিলেন, একদিন আল্লাহ তাকে দেখান যে ইমাম মাহদী আলাইহিস সালাম তার ঘরে অবতরণ করেছেন, স্নেহের সাথে তার ছেলের মাথায় হাত রেখেছেন। এই স্বপ্ন দেখে তার চোখ খুলে যায়। এরপর তার দৃঢ় বিশ্বাস জন্মে যে সারা পৃথিবীতে আহমদীরাই সত্যের উপর প্রতিষ্ঠিত, শুধু এরাই হযরত ইমাম মাহদীর আগমনের সংবাদ দিয়ে থাকে। এই স্বপ্নের অব্যবহিত পর তিনি মালির জলসা সালানে অংশগ্রহণ করেন। সেখানে হযরত ইমাম মাহদীর ছবি দেখে বলেন যে ইনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি তার ঘরে এসেছিলেন। এরপর তিনি বয়াত করেন। মালি থেকে আমাদের মুরব্বী বেলাল সাহেব লেখেন, আহমদিয়া রেডিও স্টেশন সিকাসোতে আমাদের এক আহমদি ভাই আসেন এবং তিনি বলেন যে তাদের এক প্রতিবেশী আজ তার ঘরে এসেছেন এবং কেঁদে কেঁদে তিনি ক্ষমা চাচ্ছেন। তিনি কারণ জিজ্ঞেস করেন, তিনি বলেন যে আহমদীয়তের প্রতি আমার ভয়াবহ বা পারাত ঘৃণা ছিল, যখনই আপনাদের রেডিও শুনতাম গালি ছাড়া আর কিছু মুখ থেকে বের হতো না। কাল রাতে আপনাদের মোবাইল লাইভ অনুষ্ঠান করছিলেন, আমি শুনছিলাম এবং মনে মনে আজে বাজে কথা বলছিলাম আর ঘুমিয়ে পড়ি, কিন্তু রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আসেন এবং আমাকে বকাঝকা করেন কঠোরভাবে। আমি স্বপ্নে রসুল করিম সাল্লাল্লাহু ক্ষমা চাই যে হে আল্লাহর রসুল আমায় ক্ষমা করুন, আমি কখনো আহমদীদেরকে আর আজে বাজে কথা বলবো না, আজ থেকে আমিও আহমদী। আল্লাহর ফজলে এই ভাই বয়াত করেন এবং জামাতের একজন সফল মুবাল্লিগ। মালি থেকে মোয়াল্লেম আবদুল্লাহ সাহেব লেখেন,
বমাকুর এক ছাত্র বকরি তরাওয়ে সাহেব ইন্টারনেটে আহমদীয়ত সম্পর্কে পড়া আরম্ভ করেন। অধ্যয়নের পর ইন্টারনেটে ফ্রান্স জামাতের সাথে যোগাযোগ করেন। জামাতে আহমদীয়া ফ্রান্স তাকে বামাকো মিশনের ঠিকানা দেন। এই ছাত্র মোয়াল্লেম সাহেবের সাথে যোগাযোগ করেন, কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করেন। প্রশ্নের উত্তর পেয়ে সে ছাত্রের সামনে জামাতের সত্যতা স্পষ্ট হয়ে যায়, কিন্তু বয়াত করেনি। একদিন সেই ছাত্র মোয়াল্লেম সাহেবের কাছে আসেন এবং বলেন যে বয়াত করতে চান, কেননা রাতে তিনি হযরত মসীহ মওউদকে স্বপ্নে দেখেছেন, যিনি তার ঘরে নাজিল হয়েছেন। তিনি আল্লাহ ইসলামের পবিত্র চেহারায় শুধু জ্যোতি ছিল, আলো ছিল, এমন আলো বিরাজ করছিল যা পূর্বে কখনো দেখেননি। ইনি বলেন যে আমি বয়াত করতে চাই, শুধু বয়াতই করব না, বরং জামাতের সাথে হাত রেখে তাবলীগও করব সত্যের। এরপর মালির ওলোকর অঞ্চল থেকে সেখানকার মোবাল্লেক ফাতে সাহেব লেখেন যে আমার অলিকরু থেকে সাইদ কালুবালি সাহেব আমাদের নূর রেডিওতে আসেন এবং বলেন যে তার পিতা পিতামহ মূর্তি পূজারী ছিল, আর তাকে দিয়ে মূর্তির পূজা করাতে চাইত, কিন্তু আশৈশব মূর্তি পূজার প্রতি ছিলেন তিনি বেত শ্রদ্ধ। কিছুটা যখন বড় হন তিনি মূর্তির পূজা করতে অস্বীকার করেন, তখন তার পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়। এই বিরোধিতার তিনি ভ্রক্ষেপ করেননি আর ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর হযরত ইমাম মাহদি আলাইহিসসালামের আগমনের অপেক্ষা ছিল তার। এই দীর্ঘ অপেক্ষার পর একদিন তিনি বলেন যে আমি স্বপ্নে দেখি এক শ্বেতাঙ্গ পূর্ণবান ব্যক্তি বা বুজুর্গ মালি থেকে উত্তর দিকে মালির উত্তরে নাজেল হয়েছেন। সেই বুজুর্গকে দেখার জন্য অনেক মানুষ সমবেত হয়েছে। হুজুর আলাইহিস সালামের পবিত্র চেহারা এত জ্যোতির্মণ্ডিত ছিল যা তিনি পূর্বে কখনো দেখেননি, তাই তিনি নিজেকে জিজ্ঞেস করেন যে এই ব্যক্তিকে। তখন তার পিছনে দণ্ডায়মান এক ব্যক্তি বলেন যিনি হজরত ইমাম মাহদি আলাইহিসসালাম যিনি এসে গেছেন। এই দৃশ্য দেখতেই তার চোখ খুলে যায়। এরপর তার দৃঢ় বিশ্বাস জন্মে যে হজরত ইমাম মাহদি আলাইহিসসালাম এসে গেছেন, কিন্তু মুসলমানদের বিভিন্ন ফিরকার প্রতি দৃষ্টিপাত করে তিনি জানতে পারেন যে তাদেরকে মাদের আগমনের সংবাদ দেয় না। হঠাৎ করে একদিন আহমদিয়া রেডিও আর নূর লাগানোর পর তাতে ইমাম মাহদের আগমনের সংবাদ তিনি শুনতে পান। এই খবর শুনতেই তার দৃঢ় বিশ্বাস জন্মে যে এরাই সত্যের উপর প্রতিষ্ঠিত। এই স্বপ্ন শোনার কিছুদিন পর তিনি আহমদিয়া মিশন হাউসে এসে পরিবারের সকল সদস্যদের নিয়ে বয়াত করেন। এখানে হযরত মসীহ মওউদের ছবি যখন তাকে দেখানো হয় সেই ছবি দেখতেই তিনি বলেন যে ইনি সেই বুজুর্গ যাকে তিনি স্বপ্নে দেখেছেন। এরপর তিনি ১০,০০০ ফ্রাঙ্ক সিপা আর চাঁদা হিসাবে দেন এবং তিনি বলেন যে আমি খোদার প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে সত্য বোঝার এবং চেনার তৌফিক দিয়েছেন। এসব কিছু হযরত মসীহ মওউদের পক্ষে খোদা তালার সমর্থন সূচক নিদর্শনাবলী বই কিছু নয়। যদি এগুলোকে যদি নিদর্শন মানা না হয় তাহলে এসব কি, যা মানুষের হৃদয়ে একটা হইচই সৃষ্টি করে রেখেছে। হায়, অন্যান্য মুসলমান যদি এই সত্য বুঝত এবং এই সত্য বোঝার জন্য আল্লাহর কাছে দোয়া করত আর পথের দিশা চাইত আর বিরোধিতার পরিবর্তে যদি সঠিক পথ সন্ধান করত, সঠিক পথের সন্ধান থাকত, তাহলে কত ভালো হতো। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে আল্লাহ তাআলা আমি যে তার পক্ষ থেকে একথা প্রমাণের জন্য এত নিদর্শন দেখিয়েছেন যে সহস্র নবীর মাঝে তা বিতরণ করা হয়, তাহলে তাদের সত্যতা প্রমাণের জন্য তা যথেষ্ট। আর এটি যেহেতু আখেরি যুগ, তাই শয়তান তার সমস্ত বংশকে নিয়ে শেষ আক্রমণ করছে, তাই শয়তানকে পরাজিত করার জন্য সহস্র সহস্র নিদর্শন আল্লাহ তাআলা এক জায়গায় সমবেত করেছেন। কিন্তু তা সত্ত্বেও মানুষের মাঝে যারা শয়তান তারা মানে না আর মিথ্যার অনুসরণে অন্যায় আপত্তি করে বসে আর চায় যে এইভাবে আল্লাহর প্রতিষ্ঠিত জামাত নিশ্চিহ্ন হয়ে যাক, কিন্তু আল্লাহ তাআলা সিও জামাতকে নিজ হাতে দৃঢ়তা দিতে চান যতক্ষণ পর্যন্ত সেটি পরাকাষ্ঠা না লাভ করে। শেষের দিকে পুনরায় মুসলমান মুসলিম উম্মত এবং মুসলিম বিশ্বের জন্য দোয়ার অনুরোধ করব। আল্লাহ তাআলা তাদের মাঝে বা এ সকল দেশে আল্লাহ তাআলা শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা ফিরিয়ে আনুন। তারা একথা
যেন গ্রহণ করে নেয় যে শান্তি এবং নিরাপত্তা যদি সত্যিকার অর্থে পেতে হয় তাহলে এর একটি রাস্তা, একটি সমাধান তাহলে আল্লাহ যাকে ইমাম মাহদী হিসেবে পাঠিয়েছেন, যাকে আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, তাকে গ্রহণ করা, সেই মসীহ মাহদীকে তাদের গ্রহণ করার ভিতর শান্তি নিহিত, যার ভবিষ্যৎবাণী রাসূল কারীম করেছেন, তাদের মুক্তির এই এটি একমাত্র পন্থা। ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা এবং দুঃখ থেকে তারা কেবল এর মাধ্যমে নিস্তার পেতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তাদেরকে এই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر